সেখানে আছে উন্নয়ন, সেখানে আমাদের দুনয়ন, সেখানে আছে উন্নয়ন, সেখানে আমাদের দুনয়ন। কোটি মানুষের হৃদয় জুড়ে সুখের আবেশ, বাংলাদেশ বাংলাদেশ, উন্নয়নের আলোকিত বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, উন্নয়নের আলোকিত বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, উন্নয়নের আলোকিত বাংলাদেশ। পরিচ্ছন্ন ও গোছালো একটি জেলা রাজশাহী। উত্তরবঙ্গ রাজশাহীর এক গৌরবগাথা উপজেলা বাগমারা। বাগমারা উপজেলাটি রাজশাহী শহর হতে 44 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে এখানে একসময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল, বনে থাকত ভয়ঙ্কর যত বাঘ বাঘিনী। একদিন এক লোককে বাঘে আক্রমণ করলে তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে সেই বাঘকে মেরে ফেলেন। ফলশ্রুতিতে এই উপজেলার নামকরণ করা হয় বাগমারা। এছাড়াও কথিত আছে বর্তমান বাগমারা থানা ভবন জমির উপর বিরাট একটি বাগান ছিল। বাগানটি কেটে থানা ভবন নির্মাণের কারণেও অঞ্চলটি বাগমারা নামে পরিচিতি পায়। বাগমারা উপজেলাটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। একসময় এই উপজেলায় বাংলা ভাই সর্বহারা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য ছিল, যাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এরপর মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক নির্বাচিত হওয়ার পর শক্ত হাতে সন্ত্রাসী গোষ্ঠীকে সমূলে নির্মূল করেন, যার ফলে এই উপজেলায় ফিরে আসে শান্তি সমৃদ্ধি। এখানেই শেষ নয়, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক তার এলাকার মানুষের জন্য করে চলেছেন নানামুখী উন্নয়ন। সালেহা ইমারত ডিগ্রি কলেজ নতুন ভবন, সালেহা ইমারত গার্লস একাডেমির নতুন ভবন, আদর্শ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, চানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়ন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবন, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার মূল ফটক নির্মাণ ও নির্মাণাধীন ভবন, বাগমারা কলেজের নতুন ভবন, বৈলসিংহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন, সৈয়দপুর মজমইল মহিলা ডিগ্রি কলেজের ভবন, মজমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন, হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ভবন, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় উন্নয়ন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন। আমরা বাগমারাবাসী সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশরত শেখ হাসিনাকে, যে আমাদের এই রক্তাক্ত জনপদ, আমরা পিছিয়ে পড়া অবহেলিত একেবারে অজপাড়া গ্রাম, যেখানে বন জঙ্গলের মতো একটা পরিবেশ ছিল কিছুদিন পূর্বে, তো আমাদের বর্তমান এমপি মহোদয় প্রিয় নেতা ইঞ্জিনিয়ার এনামুল হককে, একজন ব্যবসায়ী মানুষ নেত্রী ঢাকা থেকে, তাকে আবিষ্কার করে নিয়ে এসে আমাদের মাঝে দেওয়ার পরে 2008 সাল থেকে উদ্যাবধি পর্যন্ত বাগমারার মানুষ, আমরা কল্পনা যেটা করিনি কল্পনা অতীত উন্নয়ন হয়েছে। আমরা এখন বাগমারার যদি ধরি শিক্ষাখাত, যে জাতির একটা মেন আমাদের মেরুদণ্ড বলা হয়, শিক্ষাখাতে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এর পাশেই একটি কলেজ আছে, যে কলেজটা
সরকারি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, এটা আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে হয়েছে। আপনার আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার পূর্ব থেকে তার একটা সালেহা ইমারত ফাউন্ডেশন আছে পিতামাতার নামে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বাগমারা যত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছেলেপেলে রেজাল্ট হয় প্রত্যেকটা স্তরে, সে আপনার মন্ত্রী, ইউনিভার্সিটির ভালো আলোচক, আবার আপনার বোর্ডের বোর্ড চেয়ারম্যান, এই ধরনের ব্যক্তিদের নিয়ে এসে নিজ খরচে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তিনি তাদেরকে সম্বর্ধিত করেন। এখান থেকে আমাদের ছাত্রদের মধ্যে একটা আলাদা ফ্লো তৈরি হয়, পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে তাদেরকেও আমাদের এমপি সাহেব কিন্তু নিজ দায়িত্বেই তাদেরকে সম্মানিত করেন। এখন পর্যন্ত পাকা করা হয়েছে পুরো বাগমারা উপজেলায় 250 থেকে 300 কিলোমিটার রাস্তা। তন্মধ্যে উল্লেখযোগ্য আলিমুদ্দিন মোড় হতে কাচারি কোয়ালিপাড়া পর্যন্ত রাস্তা, তাহিরপুর নদীর ওপর তালতলি ব্রিজ, চৌহালি সেতু, মোহনগঞ্জ থেকে বাগমারা থানা পর্যন্ত নির্মাণাধীন রাস্তা, গোপালপুর টু আচিনঘাট রাস্তা, মচমইল সৈয়দপুর রাস্তা, পীরগঞ্জ সেতু, নির্মাণাধীন ভবানীগঞ্জ সেতু। বাগমারা উপজেলা 16টি ইউনিয়ন, 2টি পৌরসভা, তার মধ্যে এই মারিয়া ইউনিয়ন পরিষদ। এই মারিয়া ইউনিয়ন পরিষদ মাননীয় সংসদ সদস্য নেতৃত্বে 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মাননীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে তার নিজস্ব ইউনিয়ন মারিয়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ 2008 সাল থেকে বর্তমান সকল কিছুর উন্নয়ন হয়েছে, যেমন রাস্তাঘাট। মারিয়া ইউনিয়নে যত কাঁচা রাস্তা ছিল সম্পূর্ণ রাস্তায় পাকা করানো হয়েছে। মারিয়া ইউনিয়নে 33টি গ্রাম, 9টি ওয়ার্ড, 9টি ওয়ার্ডে 33টি গ্রামে প্রত্যেকটা বাড়িতে 100% বিদ্যুতায়ন হয়েছে। বিগত সরকারের আমলে মারিয়া ইউনিয়নে শুধু 2টি গ্রাম বিদ্যুৎ ছিল, বাকি 31টি গ্রামে মাননীয় সংসদ সদস্যর এই কয়েক বছরে, এই 14-15 বছরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 100% বিদ্যুতায়ন হয়েছে। হচ্ছে শেখ হাসিনার ঘোষণা মোতাবেক আমাদের এমপি মহোদয় আমাদের জেলা আওয়ামী লীগের মাসিক সভায় প্রত্যেকটা মাসে কিন্তু আমাদের সভা হয়, সবাই আমাদেরকে দিক নির্দেশনা দেয়, কমান্ডিং ভাষায় বলে, সেই মোতাবেক যে কোথায় কী করলে গ্রামকে শহর করা যাবে তোমরা একটা তালিকা করো, চক আউট করো, সেটা আমরা দেখব। আমি আমার ইউনিয়নে এই ঘোষণা পরে আমি রাস্তার তালিকা দিয়েছিলাম, সেটা হলো আট গাঙ্গাপাড়া থেকে সারন্দি প্রাইমারি পর্যন্ত পাকাকরণ, সেটা পাথরের ব্লক সহ ইনশাল্লাহ হয়ে গেছে অলরেডি। আমি তালিকা দিয়েছিলাম এই খুদিপুর থেকে রক্ষিতপাড়ার সীমানা, সেটাও ইনশাল্লাহ হয়ে গেছে। আমি তালিকা দিয়েছিলাম এই কানাইশোর থেকে একবার বেল ঘুরে লাস্ট মাথা পর্যন্ত কয়েক কিলো রাস্তা, ইনশাল্লাহ টেন্ডার হয়েছে, ইটবারালে কাজ শুরু। আমি তালিকা দিয়েছিলাম হাট খালগ্রাম থেকে মসমল পর্যন্ত কয়েক কিলো রাস্তা, ইনশাল্লাহ সমাপ্ত হয়ে গেছে। তালিকা দিয়েছিলাম কন্দা থেকে মুগাইপাড়া একটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশার একটা রাস্তা, মানে মাটির রাস্তায় ছিল মোটরটাই, সেটাও ইনশাল্লাহ হয়ে এই বড়ো কাজগুলো ইনশাল্লাহ সমাপ্ত হয়েছে। ছোটোখাটো কাজ কিছু অর্ধ সমাপ্ত আছে, চলমান প্রক্রিয়ায় আছে। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সকে 25 শয্যা হতে 50 শয্যায় উন্নীতকরণ ও অনেক ছোট বড় ভবন নির্মাণ, দরগা মারিয়া কমিউনিটি ক্লিনিক, সালেহা ইমারত মেডিকেল সেন্টার ছয়েক উন্নয়ন তিনি করেছেন। ঐতিহ্যবাহী রাজা কংসনারায়ণ রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত গোবিন্দ ও দুর্গা মাতার মন্দির উন্নয়ন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে তিনি তার নিজ উদ্যোগে জমি প্রদান করে নির্মাণ করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। আমাদের বর্তমান সময় এখন 2008 সালের জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদের জননেতা ইঞ্জিনিয়ার এনামুলকে যখন বাগমারা নমনসন দিয়ে এই বাগমারাতে পাঠিয়েছিলেন, আমাদের জঙ্গলিবাদ জামাত শিবিরের বাগমারা এলাকা অত্যক্ত বাগমারা এখন ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে 2008 সাল থেকে এই পর্যন্ত আমাদের শান্তির বাগমারাতে আমাদের জনগণ বসবাস করেন। যে আমাদের যে নেতাকর্মীরা যারা আছে বাগমারা উপজেলা আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,
কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা জাতগুলন আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইঞ্জিনিয়ার এনামুল হাতে হাত মিলিয়ে আমরা একটি শক্তিশালী বাগমারাতে সংগঠন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগমারা উপজেলার পরিষদের নতুন ভবন, উপজেলা অডিটোরিয়াম, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার গ্রাম হবে শহর, এই ইস্তেহারকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন ভবানীগঞ্জ নিউ মার্কেট। বাগমারা থানার উন্নয়ন, নির্মাণাধীন ভবানীগঞ্জ পৌর ভবন, তালতলা বাজারের বসার স্থান ও লাইটিংকরণ, তাহেরপুর পৌর ভবন, রামরামা জলপাইতলা বটতলা গাছের গোড়া বাঁধাই ও বাজার লাইটিং, শিকদারি টাইগার পাস মোড়ের সৌন্দর্য বর্ধন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে করেছেন বিদ্যুৎ সাব স্টেশন, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করতে নির্মাণ করেছেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র। বাংলাদেশ উন্নয়নের আলোকিত।